হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি আশা করি তোমরা ভালো আছো চারিদিকে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে সবথেকে হয়েছে আমেরিকা তাছাড়া মৃত্যুর দিক থেকে সবথেকে বেশি ইতালি আর স্পেন আমরা আজকে জানার চেষ্টা করবো কেন ইতালি স্বাস্থ্যক্ষেত্রে এত উন্নত হওয়া সত্ত্বেও আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা এত বেশি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আমরা এসেছি প্রাইমারি টেট এই প্রশ্ন উত্তর এই চ্যানেলে আলোচনা করি তোমরা ভিডিও গুলো না দেখে থাকলে অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেরি না করে আমরা আমাদের ভিডিওটা শুরু করি তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় করোনা সংক্রমণ কেন ইতালিতে এত বেশি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসে প্রায় দশ লাখ পঁচানব্বই হাজার নশো তিরানব্বই জন আক্রান্ত হয়েছে টোটাল ওয়ার্ল্ডে এবং মৃত্যু সংখ্যা প্রায় উনষাট হাজার যেটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় কিন্তু রিকভারি করেছে দু লাখ আঠাশ হাজার তিনশো জন যেটা খুবই একটা ভালো দিক আমরা যদি দেখি যে ক্লোজ কেস হয়েছে দু লাখ সাতাশি হাজার একশো জন অর্থাৎ দু লাখ সাতাশি হাজার একশো চৌষট্টি জন হয় মারা গেছে অথবা রিকভার করেছে আমরা যদি দেখি যে দু লাখ আঠাশ হাজার তিনশো ছেচল্লিশ জন রিকভার করেছে বা ডিসচার্জ হয়ে গেছে অর্থাৎ এটা টোটাল যে সংখ্যা ক্লোজ কেস তার এইটটি পার্সেন্ট অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার আশি পার্সেন্ট চান্স আছে সে রিকভার করবে অথবা বাড়ি ফিরে যাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আঠান্ন হাজার আটশো আঠেরো জনের মৃত্যু হয়েছে এবং সে সংখ্যাটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ মৃত্যুর হারটাও কিন্তু খুব কম নয় এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কেসেস বাই কান্ট্রি দেশে কতগুলো আক্রান্ত হয়েছে সব থেকে বেশি হচ্ছে আমেরিকা দু লাখ পঁচাত্তর হাজার আটশো একুশ ইতালি আছে দুই নম্বরে এক লাখ উনিশ হাজার আটশো সাতাশ এরপর আছে স্পেন জার্মানি চায়না এবং ফ্রান্স তো আমরা যদি ডেথের কেসটা দেখি টোটাল ডেথ দেখতে পাবো আমেরিকার দু লাখ পঁচাত্তর হাজার কেসের মধ্যে মৃত্যুর সংখ্যা সাত হাজার কিন্তু ইতালিতে এবং স্পেনে তার দ্বিগুণ স্পেনে এগারো হাজার একশো আটানব্বই এবং ইতালিতে চোদ্দো হাজার ছশো একাশি জন তো ইতালিতে মৃত্যুর হার এত বেশি হওয়ার একটি কারণ হলো ট্যুরিজম আমরা এই লিস্টে দেখতে পাচ্ছি ইতালি 62 মিলিয়ন ভিজিটার্স চায়না 63 মিলিয়ন ভিজিটার্স ইউনাইটেড স্টেট 80 মিলিয়ন স্পেন 83 মিলিয়ন আর ফ্রান্স 89 মিলিয়ন মানে ইতালি চায়না আমেরিকা স্পেন ফ্রান্স এই সব দেশে বিভিন্ন দেশ থেকে উচ্চ পরিমাণে ভিজিটর আসে এবং যে কোনো ভিজিটিং সাইট সেগুলোকে উচ্চ পরিমাণে ভ্রমণ করে ইতালির ক্ষেত্রে হয়েছে এরকম প্রথম যখন ইতালিতেতে আগ্ৰান্ত হয় ব্যক্তি তারা প্রত্যেকে ছিল চায়না থেকে অর্থাৎ চায়না থেকে প্রচুর পরিমাণে মানুষ এখানে ঘুরতে এসেছিল এবং তাদের থেকেই ইতালিতে এই করোনা ভাইরাসটা ছড়িয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ইতালির পঞ্চাশটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে যেটা আমাদের বিভিন্ন দেশের থেকে খুব অনেক বেশি আর এটা ফিফথ মোস্ট ভিজিটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটা বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তার মধ্যে ফিফথ মোস্ট ভিজিটেড কান্ট্রি মানে বুঝতেই পারছো বিভিন্ন দেশ থেকে মানুষ ইতালিতে ভ্রমণ করতে আসে ইতালি কনসিস্টেন্সলি র্যাঙ্ক অ্যামস মোস্ট ভিজিটেড কান্ট্রিজ ইতালি তার ভ্রমণ থেকে প্রচুর পরিমাণে ইনকাম করে যেটা তাদের ইকোনমিকে গ্রোথ করে সেটাই ইতালির সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ বিভিন্ন দেশ থেকে করোনা আক্রান্ত মানুষরা ইতালিতে ঘুরতে আসে এবং সেখান থেকে ইতালিতে ছড়িয়ে পড়ে এরপরে কারণ দেখব লাইফ এক্সপেকটেন্সি ইতালির পপুলেশন হচ্ছে ছ কোটি চার লাখ একষট্টি হাজার আটশো ছাব্বিশ জন এবং আমরা যদি দেখি যে এখানে লাইফ মানে এখানকার জনগণ চুরাশি বছর পর্যন্ত বাঁচে এবং মহিলাদের ক্ষেত্রে এইটটি সিক্স এবং বেলদের ক্ষেত্রে এইটটি ওয়ান ইয়ার্স যেটা অন্যান্য কান্ট্রি থেকে অনেক বেশি এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সালে তার লাইফ এক্সপেক্টেন্সি কতটা বৃদ্ধি পেয়েছে উনিশ থেকে দু হাজার কুড়ি মেল এবং করোনা ভাইরাস ইন ইটালি কন্টিনিউ টু উইথ দ্য কান্ট্রি রিপোর্টিং নাইন হান্ড্রেড নাইনটিন ডেথ ইন এ সিঙ্গেল ডে অন ফ্রাইডে মার্চ টোয়েন্টি সেভেন মার্চ সাতাশ তারিখে মার্চ সাতাশে একদিনে নশো উনিশ জনের মৃত্যু হয়েছে যেটা সব থেকে বেশি এবং দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি দ্য এজ এস দ্য এজ অফ ইটস পপুলেশন ইতালি হ্যাজ দ্য ওল্ডেস্ট পপুলেশন ইন ইউরোপ ইতালি ইউরোপের যে সমস্ত দেশগুলো আছে তার মধ্যে ওল্ডেস্ট পপুলেশন সবচাইতে বেশি অ্যাবাউট টোয়েন্টি থ্রি থ্রি পারসেন্ট অফ রেসিডেন্টস সিক্সটি ফাইভ ওর ওল্ডার তেইশ পার্সেন্ট জনসংখ্যার তেইশ পার্সেন্ট যাদের বয়স পঁয়ষট্টি বা তার বেশি এবং আমরা জানি যে করোনা ভাইরাসের মৃত্যুর হার বয়স্কদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কারণ বয়স্কদের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে যার ফলে করোনা ভাইরাস সহজে তাদের লাংসকে আক্রমণ করে এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে তারা মারা যায় এবং এখানে সেটাই বলা হয়েছে

তিরিশ তারিখে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয় এ কাপল অফ চাইনিজ ট্যুরিস্ট এমং ফ্রম ইউহান ভায়া বেজিং ওয়ার অ্যাডমিটেড টু হসপিটাল ইন রোম হাইলি স্পেশালাইজড ইন ইনফেকশিয়াস ডিজিজ তো আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আমি প্রথমে দেখলাম যে ট্যুরিজম ট্যুরিজমের ফলে প্রথম চায়না থেকে চায়নার যে ইউহান প্রদেশ আছে সেখান থেকে মানুষ ঘুরতে আসে এবং করোনা ভাইরাস তার সঙ্গে নিয়ে আসে এবং প্রথম ধরা পড়ে তিরিশ জানুয়ারি কিন্তু তারপরেও ইতালি সেরকম ভাবে কোন রেসপন্স নেয়নি না কোন লকডাউন ব্যবস্থা নিয়েছিল এটা জানা সত্ত্বেও যে এটা খুব ইনফেক্সিয়াস ডিজিজ মানে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে ডান সিরিয়া প্লেয়ার কোভিড নাইনটিন উইথ জুভেন্টাস ডিফেন্ডার এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ইতালিতে একটা ফুটবল লিগ হয় যেটা আমরা সবাই জানি এবং ফুটবল লীগটা খুবই পপুলার এবং সেই ফুটবল লীগের একটা টিম জুভেন্টাস যার ডিফেন্ডার প্রথমে এই ভাইরাসে আক্রান্ত হয় এই যে জুভেন্টাসের যে ডিফেন্ডারটা প্রথমে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল তার আগে কিন্তু ফুটবল খেলা বন্ধ হয়ে গেছিল ইতালিতে কিন্তু ফুটবল খেলার যে লীগ আছে সে বন্ধ করতে তারা অনেক দেরি করে ফেলেছিল কারণ জানুয়ারি তিরিশ তারিখে তাদের প্রথম কেস ধরা পড়ে কিন্তু তাদের ফুটবল খেলা বন্ধ হয়েছিল মার্চের পর আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এই পয়েন্ট যেখানে লাস্ট খেলা হয়েছে নয় তিন মার্চ মাসে ন তারিখে অর্থাৎ মিডিলে যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে ইতালি কোনো পদক্ষেপ নেয়নি এবং তার লকডাউন করেনি কিংবা সেটাকে নিয়ে অতটা ভাবনা চিন্তাও করেনি তো ইতালিতে এই করোনা ভাইরাস সরানোর একটা মেন পয়েন্ট হচ্ছে ফুটবল আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টেডিয়ামের নাম আছে এখানে ইতালিতে এবং ক্যাপাসিটি দেখলে তোমরা বুঝতে পারবে সত্তর হাজার হাজার ক্যাপাসিটি এবং প্রত্যেকটা ম্যাচে মিনিমাম ফোরটি থাউজেন্ড প্লাস মানুষ খেলা দেখতে আসতো এবং যার ফলে এ রোগটা খুব তাড়াতাড়ি ছড়িয়েছে এই সময়তে ফুটবল লিগটা বন্ধ করা উচিত ছিল কিন্তু তারা বন্ধ করেনি যার ফলে ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের দর্শকদের দ্বারা খুব সহজে করোনা ভাইরাসটা ছড়িয়ে পড়ে আমরা একটা স্টেডিয়াম একদম পুরো স্টেডিয়াম এবং যদি এখানে কোনো যদি করোনা হয়েও থাকে তো গোটা স্টেডিয়ামে সেটা একের পর এক ছড়িয়ে পড়বে তাছাড়া ইতালিতে কালচার আছে যে কম বয়স্ক লোকেদের সাথে যখন বেশি বয়স্ক মানুষদের বা গুরুজন দেখা হয় তখন তার হ্যান্ডশেক করে গলা মেলায় তাছাড়া বিভিন্নভাবে তারা একে অপরকে সম্মান দেয় অর্থাৎ এই কালচারের মাধ্যমে খুব সহজেই ভাইরাস কম বয়স্ক লোক থেকে যারা বেশি বয়স্ক যারা লোক আছে তাদের কাছে সহজে চলে যায় তাছাড়া ইতালিটা খুব এক্সপেন্সিভ কান্ট্রি ফলে অনেক দম্পতি তারা সন্তান নেয় না ফলে তারা বৃদ্ধ পয়সে একা থাকতে বেশি পছন্দ করে ওল্ড এজ হোমেও যায় না তারা যখন বাইরে যায় শপিং করতে অথবা কোনো কাজ করতে তখন তারা এক্সপোজ হয়ে যায় এবং যারা বৃদ্ধ তারা এই রোগে বেশি আক্রান্ত হয় এমন অবস্থা হয় ইতালিতে যে ঘরের মধ্যে মানুষ মরে পড়ে থাকছে অথচ নিয়ে যাওয়ার জন্য মানে কোনো মানুষ মানুষ নেই এমন খবর দেখেছি বারবার আমরা যে ইতালিতে বয়স্ক বাড়ির মধ্যে একা মারা গেছে অথচ তার প্রতিবেশীরা জানতে পারেনি এবং পরে যখন জানতে পেরেছে পুলিশ এসে সেই দেহটাকে নিয়ে গিয়ে সৎকার করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইতালিতে কিভাবে মানুষ খুব সহজে বিভিন্ন কারণে একে অপরের সঙ্গে মিশে ইনফেক্টেড হয়েছে করোনা ভাইরাসে তাছাড়া আরো কিছু কারণ আছে যেমন একটি কারণ হলো যে ইতালি ইকোনমিক দিক থেকে অনেক উন্নত হলো তাই স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু তারা সেরকমভাবে ইনভেস্টমেন্ট করেনি লাস্ট দশ বছর যার ফলে যখন এত মানুষ রোগে আক্রান্ত হচ্ছে তাদের বেড দিতে পারছে না তাদেরকে বাইরে টেন্ট করে সেখানে চিকিৎসা করছে এবং স্যানিটাইজার মাস্ক ইত্যাদির বিভিন্ন অভাব দেখা দিচ্ছে তো বিজ্ঞানীরা হিসাব করেছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার ডেথ হতে পারে কিন্তু আমরা চাইবো এটা ভুল প্রমাণিত হোক এবং তারা প্রত্যেকে সুস্থ হয়ে বাড়ি ফিরুক করোনা ভাইরাসে যে মহামারী সেটা ধীরে ধীরে শেষ হোক এটাই আমরা চাইবো তো আশা করি তোমরা বাড়িতে ভালো থাকবে বাইরে কম যাবে তো আজকে এই ভিডিওতে এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ